হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের বাংলার নাটক থেকে সাজেশান দেবো ওকে তো ইতিমধ্যে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের অনেক কটা অধ্যায়ের ওপরে সাজেশান দিয়ে ফেলেছি বাংলার প্রত্যেকটা সাজেশানে প্রত্যেকটা অধ্যায়ের পাটে পাঠে করে সাজেশান দেওয়া আছে তোমাদের বাংলা ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি এছাড়াও বেশ কিছু চ্যাপ্টারের ওপর অল্প প্রকার সেশান দেওয়া আছে এছাড়াও তোমরা যদি সেশানগুলো এখনও না দেখে থাকো তো আমি বলবো অবশ্যই দেখো এই যে চ্যানেল তুমি এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এই ভিডিওটার নিচের দিকে ঠিক দেখবে এরকম মানে ভিডিওটা তোমাদের এরকম কিছু শো করবে ঠিক আছে তো এই যে আমার চ্যানেলের যে আইকনটা আছে এই আইকনে তোমরা ডাইরেক্ট ক্লিক করো তাহলে কী হবে না তোমরা ডাইরেক্ট আমার চ্যানেলের যে হোম পেজ যেখানে শুধু আমারই ভিডিও থাকবে সেখানে তোমরা পৌঁছে যাবে এবং সেখানে তোমরা তোমাদের পছন্দ মতো যা যেটা দরকার ঠিক আছে কারো হিস্ট্রি দরকার হতে পারে কারো ফিজিক্স দরকার হতে পারে যা যেটা দরকার বা কারো ইংলিশ যেটা দরকার সেটা তোমরা একটু খুঁজে নিয়ে ভিডিওগুলোর মধ্যে একটু খুঁজে নিয়ে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে খুব ভালো সাজেশনগুলো তৈরি করা হয়েছে আর তোমরা দেখো এই যে চ্যানেল এই ভিডিওটা নিচে দেখবে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকবে বলে লেখা থাকবে সেই জায়গাটা অবশ্যই তোমরা একটা ক্লিক করে দিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এতে কী হবে না যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার একটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যখনই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে দেখবে পাশে একটা ঘন্টার মতো একটা বেল আইকান তৈরি হবে তো সেই বেল আইকানটাতেও কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও নাহলে কিন্তু নোটিফিকেশান তোমরা পাবে না ঠিক আছে আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার সংক্রান্ত যদি কোনো কিছু তথ্য দেওয়া থাকে বা কোনো পিডিএফ ফাইলে যদি দেওয়া থাকে বা অ্যান্সার কিছু দেওয়া থাকে সেটা কিন্তু আমি চ্যানেলের যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশান বক্স এখানে কিন্তু দিয়ে দিই ঠিক আছে তো আমি বলবো আমার যে কোনো ভিডিওটি ডেসক্রিপশানটা একটু তোমরা ভালো করে চেক করবে হয়তো তোমাদের ইম্পর্টেন্ট কিছু হয়তো এখন কিছু মিস করে গেলাম সেইগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো আর আজকে আমি তোমাদের যে ভিডিওটা সাজেশান দেবো তার সায়সানে কিন্তু পিডিএফ ফাইলে আমি উত্তরের যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু ওইখানেই দিয়ে দেবো ওকে এবার দেখো তোমাদের প্রথমে আজকে আমি নানা রঙের দিন থেকে সাজেশানটা কমপ্লিট করে দেবো ঠিক আছে নানা রঙের দিন একটা খুবই ভালো নাটক তোমাদের তো বইতে মাত্র দুটো নাটক আছে একটা হচ্ছে বিভাব একটা নানা রঙের দিন বিভব সমমিত্র নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় তো এবার তোমাদের একটা কথা বলি তোমাদের একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমাদের কবি নাটক থেকে থাকবে দশ নাম্বার তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলা মোটামুটি সবটাই শেষ গল্প শেষ করে দিয়েছি কবিতা শেষ করে দিয়েছি তোমাদের আমার বাংলা থেকে অনেকটা শেষ করে দিয়েছি তারপর সাহিত্য ভাষা হিসেবে কিন্তু অনেকটাই কমপ্লিট ঠিক আছে জাস্ট ওই আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প ওগুলো মনে হয় দেওয়া হয়ে গেছে দিনে তোমরা দেখে নাও চলে সবই কিন্তু কমপ্লিট ঠিক আছে তো দেখো এই যে নাটক নাটকগুলো মানে দুটো নাটক আছে এর থেকে তোমরা দশ নম্বর কমন পাবে ঠিক আছে নাটক থেকে তোমরা দশ নম্বর থাকবে দশ নম্বরের মধ্যে একটা থাকবে পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমরা জানো বড় প্রশ্ন আসে তো একখানা থাকবে পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আর যে বাকি পাঁচ নম্বর তার মধ্যে তিনটা থাকবে এমসিকিউ দুটো থাকবে শর্ট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল কী বললাম দু তোমাদের তিনটে থাকবে এমসিকিউ আর দুটো শর্ট অ্যান্সার তো তোমাদের কিছুদিনের মধ্যে আমি এমসিকিউ আর শর্ট অ্যান্সারের ওপরে ভিডিও আপলোড করে দেবো যেখানে তোমরা একটা পিডিএফ ফাইল পেয়ে যাবে পিডিএফ ফাইলে হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা করে এমসিকিউ এমসিকিউ পি শর্ট অ্যান্সার থাকবে ওই দশটা হচ্ছে চ্যানেলের মোট ইন মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ ওগুলো করলেই কিন্তু হয়ে যাবে ওকে এবার তোমাদের একটা কথা বলি এমসি শর্ট অ্যান্সার জন্য তোমাদেরকে বিভাব আর নান দিন গল্প দুটো ভালো করে পড়তে হবে এছাড়া তোমরা যদি পাঁচ নম্বরের যে বড়ো প্রশ্ন সেটা যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও অ্যাটেন্ডমার করতে চাও মানে তো করতেই হবে না নাম্বার কমে যাবে তার জন্যই বলব যে কোনো একটাকে বড়ো প্রশ্নের জন্য রেডি করো যে কোনো একটা চ্যাপ্টারকে হয় বিভাব না হয় নানা রঙের দিন এই দুটো মধ্যে যে কোনো একটাকে তোমরা বড় প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য রেডি করো শর্ট করসন দুটো বড়ো প্রশ্নের জন্য একটা আমি বলবো আমার মতে নানা রঙের দিনটা একটু ভালো বেশ মোটামুটি মনে রাখার মতন গল্প ঠিক আছে একটু ইন্টারেস্টিং গল্প বেশ ভালো আমার মতো নানা রঙের দিনটা তোমরা টার্গেট করলেও করতে পারো এবার যদি করে বিবাহ পছন্দ হয়ে থাকে আমি বিবাহের সাজেশান দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আমি বলব নানা রঙের দিনটাই বেশি রেফার করবো কারণ এটা ভালো বেশ গল্পটা আছে মাথায় রাখে মনে রাখা যায় অনেকদিন ঠিক আছে তো বড়ো প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দুখানা চ্যাপ্টার পড়তে হবে না যে কোনো একখানা পড়লেই হবে ওকে তো দেখা যাক তোমাদের নানা রঙের দিনের জন্য কী কী কোশ্চেন দিয়েছি আর কাজ করতে পারো তোমরা তো এটা ডিসপ্লে তো সই করছে তোমরা কাজ করো পারলে এগুলো লিখে নাও ঠিক আছে তোমরা যদি খাতাটাতে থাকে তোমরা খাতাতে তোমরা কোশ্চেনগুলো লিখে নাও তাহলে তোমাদেরই পড়তে সুবিধা হবে আমি একবার বলে দিচ্ছি আর তোমরা যদি খাতায় কেউ নাও লেখো তাহলে একটা কাজ করতে পারো তোমাদের চ্যালেঞ্জের ডেসক্রিপশন আমি তোমাদের একটু আগে দেখালাম ওই ডেসক্রিপশানেও কিন্তু আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর ডাউনলোডে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানি অনেক সময় কী হয় লিঙ্কগুলো দিয়ে মানে নষ্ট হয়ে যায় বা যাই হোক ডাউনলোড পেজের শো করে না তো সেই জন্য বলছি কোনো প্রবলেম হলে অবশ্যই জানি কমেন্ট করবে যা অসুবিধা হবে কমেন্ট করবে সে তোমরা ভিডিও রিলেটেড হোক বা তোমাদের কোনো কোশ্চেন থাকুক হিস্ট্রি সম্পর্কে কোনো কোশ্চেন থাকতে পারে ম্যাথসে কোনো কোশ্চেন হতে পারে সাপোজ তোমাদের কোনো ডিফারেন্সেশন আটকে আছে ইন্টিগ্রেশন আটকে আছে এরকম কিছু যদি প্রবলেম থাকে বা যে কোনো চ্যাপ্টার ফিজিক্স যদি কোনো চাপ্টারের প্রবলেম থাকে কেমিস্ট্রি যদি কোনো রিয়াকশনের প্রবলেম থাকে মানে যে যে কোনো ধরনের তোমরা কোশ্চেন আমার কাছে করতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের এক কোশ্চেনে অ্যান্সার দেবো চলো দেখা যাক যেটা আজকে কাজের বিষয় নানা নানান দিন সাজেশন তোমাদের এখন কোশ্চেন দিচ্ছি অ্যান্সারগুলো তোমরা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবে নানা রঙের দিন ফার্স্ট কোশ্চেন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ঠিক আছে প্রথম কোশ্চেন তোমরা দেখো আমি তোমাদের আগেও বলেছি যে নামকরণের সার্থকতা ছোট গল্প হিসাবে কতটা সার্থক আর এই যে চরিত্র বিশ্লেষণ করা এই তিনটে এমনই টপিক যেটা ইংলিশেও তোমাদের দেখবে আমি যখন ইংলিশ শাসন দিচ্ছি সেখানেও বলেছি বাংলাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন এসেই থাকে প্রতি বছর সেই জন্য আমি এগুলো দেখো রজনীকান্ত চরিত্র যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট দ্বীপ দিনের ক্ষেত্রে তো আমি তাই নান দিনে এই নাটকমে এই রজনীকান্ত চরিত্রটাকেই ফার্স্টে রেখেছি পড়ার জন্য ওকে নেক্সট কোশ্চেন সব মিলিয়ে যেন একটা শ্মশান কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন মন্তব্যটির সার সার্বত্তা বিচার করো ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি সেই রাতে জীবনে প্রথম মক্ষম বুঝলাম খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিনতে পাচ্ছার জন্য বক্তা কি বুঝেছিলেন কেন তিনি এমনটি বুঝেছিলেন কোশ্চেন নাম্বার চার আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন তার এই উপলব্ধির কারণ কি কোশ্চেন নাম্বার ফাইভ এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি কী কেন তিনি তা বিশ্বাস করেন না পাঁচটা কোশ্চেন বললাম তোমরা পালে লিখে নাও অথবা তোমরা ড্রেস এই যে তোমরা এই স্ক্রিনটাতে পজ করে ভিডিওটাকে পজ করে নিয়েও তোমরা এগুলো করে নিতে পারো ঠিক আছে কোশ্চেনগুলো যদি তোমাদের কাছে অ্যান্সার থাকে তো খুবই ভালো এখানে পড়া শুরু করে দাও আর যদি তোমার কাছে অ্যান্সার না থাকে তো কিছুদিন ওয়েট করো যখন আমি তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তখন তোমরা সেখান থেকে দেখে নিও ওকে এবার দেখো তোমাদের যদি পাশটারও কারো প্রবলেম হয় যে পাঁচটা পড়তে পারছি না তো আমি বলবো প্রথমত তিনটা যেন ভুল করেও মিস করতে যেও না তিনটা খুবই ইম্পর্টেন্ট চারটা ইম্পর্টেন্ট আর এই পাঁচটা এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট রজনীকান্ত চরিত্রটা রঙের দুইজনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না তবুও দিয়েছি তবে পড়ে নিও যদি পারো তো করবো আমি তো অ্যান্সার দিয়ে তো পড়ে নিও কিন্তু এই তিনটে যেন ভুল করেও মিস করে যেও না এই তিনটে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এখানে আসার চান্স সবচেয়ে বেশি ওকে তো এই করা কোশ্চেন দেওয়ার ছিল আর একটা কাজ তোমরা করতে পারো তোমরা তো অনেকে টেস্ট পেপার ফলো করো বাহ টেস্ট পেপার না পেয়ে থাকো আগের বছর টেস্ট পেপার ফলো করো অথবা প্রশ্নবিচিত্রা আছে ছাব কোশনের তারপরে টার্গেট আছে ঠিক আছে এই যে ধরনের বইগুলো তোমরা কেনো বা এই যে বইগুলো পড়ো তোমরা এই সকল সমস্ত বইতে দেখবে মডেল কোশ্চেন পেপার তো থাকেই বাংলারও আছে সেখানে গিয়ে তোমরা দেখো না দিন থেকে কী কোশ্চেন এসছে ঠিক আছে নানান দিন থেকে কী কোশ্চেন কোয়েশন তবে আগে আমার সাইশনটা ভালো করে পড়ো মুখস্থ করো করে ওখান থেকে কি এবার কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করো দেখো কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো কটা তোমরা কোশ্চেন পেপার মানে কটা মডেল পেপার তোমরা সলভ করতে পারছো ঠিক আছে আমি বলবো এই সাজেশন পরে তোমাদের ওখানে যদি কুড়িখানা মডেল পেপার থাকে তাহলে অ্যাটলিস্ট পনেরোখানা তোমরা এরই সোনান থেকে কমন পেয়ে যাবে দেখবে এই কোশ্চেনের সময় এই কোশ্চেন মিলে যাচ্ছে ঠিক আছে কিছু কিছু মডেল কোশ্চেন থাকে একটু একটু মানে স্ট্যান্ডার্ড করে দেয় যার জন্য কোশ্চেন ওখানে মেলানো প্রবলেম হয়ে যায় একটু বইয়ের বাইরের কোশ্চেন হয়ে যায় বা একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় সেখানে বলছি অ্যাটলিস্ট তোমরা দেখবে পনেরোটা মতো কমন পেয়ে যাচ্ছ পনেরোটা মডেল পেপারে এই এই ধরনের কোশ্চেনই পেয়ে যাবে ওকে তো ওই কাজটা করো আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যইভাবে একটা লাইক করে দিও ঠিক আছে তোমার যদি কোনো বন্ধু থাকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সঙ্গে আমি এই চ্যানেল উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও শাসন দেওয়া যদি কোনো ভাই থাকে যে মাধ্যমিক দেবে বোন তাকেও আমার চ্যানেল সম্পর্কে বললো তাকেও এই ভিডিও শেয়ার করো ঠিক আছে আর আমার চ্যানেল সমস্ত ভিডিও দেখতে গেলে এই ভিডিও এই ভিডিও যে তোমার আইকন এখানে ক্লিক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সে বেল আইকানটা বাজিয়ে দিও আর চ্যানেল সম্পর্কে সমস্ত তথ্য জানতে গেলে বা কোনো পিডিএফ ফাইলার দরকার পড়লে এইখানে তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে একটুখানি সার্চ করো ডেসক্রিপশনে মোটামুটি সব কিছুই দেওয়া থাকে ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ নাইস ডে